হিসেবে ফ্রেন্ড ফ্রেন্ড উইথ বেনিফিট আর আমি আমি যদি না দেখাই কিছু তাহলে আমিও দেখবো না আর আমি দেখালে তুমি দেখাবে দেখো কিন্তু দেখাবে তো খারাপ মাইন্ডে না আমি খারাপ মাইন্ডে বলিউনি আমি দেখাবো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরেকটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আর আজকের লোকেশন হচ্ছে দেখতেই পাচ্ছ এই রাস্তাটা দিয়ে হচ্ছে অনেক মেয়ে আসে ঠিক আছে এটা হচ্ছে একটা পার্কের থেকে আসার রাস্তা আর এদিক থেকে আমার শ্যুটটা হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ আদেও ক্যামেরা কোথায় আছে তো গাইস বেশি কথা না বাড়িয়ে তো চলো শুরু করা যাক 5 মিনিটস লেটার কোন দিকে যাবো এদিক না এদিক আমি না বুঝতে পারছি না আমি একটু পার্কে এসেছিলাম হ্যাঁ একা একা এসছি গার্লফ্রেন্ড না নিয়ে একা এসছি এসে না আমি চিনতে পারছি না হাসিটা দেখে না একটা শায়রি মনে পড়লো তোমার লুকটা দেখে মনে হচ্ছে তুমি চাঁদ নাও চাঁদের আলো ঠিক আছে তোমার মুখটা দেখতে লাগছে ভীষণ ভালো তার জন্য না আমি দিন দিন হয়ে যাচ্ছি কেমন কালো দেখতে পাচ্ছ না আমি কালো হয়ে গেছি আমি কালো হয়ে গেছি তুমি অনেক ফর্সা আমার থেকে অনেক ফর্সা আরে বাবা না আরে বাবা না সিরিয়াসলি আমি তো জানি আমি কি আমি তো জানি আমি কি বাইন মারছে আর তুমিও জানো তুমি কি হ্যাঁ সেটাই তো বলছি যে আমি কালো আমি দেখতে পাচ্ছি তুমি একদম ফর্সা সাদা ধবধব করছো মোটেও না তোমার শায়রি শেষ কাল এবার আসতে পারি না শোনো শোনো মানে শায়রি বলতে মানে আমি কালো বলে এরকম বললে মানে হতে পারি কালো কিন্তু বিশ্বাস করো আমি অনেক ভালো কথা বলে দেখো লুকটা তোমার ভিতরে আটকে গেছে এত বড় সত্যি কথা জানো আমি মদ বিড়ি সিগারেট কিচ্ছু খাই না এরকম তো হয় নাকি তাই হ্যাঁ হয় না কেহতা হে পল পল তুমসে ওকে দিল ইয়ে দিওয়ানা কেহতা হে পল পল তুমসে সিরিয়াসলি আমি আজ অবধি কোনো নেশা করিনি আজ অবধি আমি মানে টান দিনই বিড়িতে কেন জানো বলো তার কারণ তোমার মতন সুন্দরী মেয়েকে বসাবো বিয়ের পিড়িতে दो चार कदम पे तुम थे दो चार कदम पे हम थे दो चार कदम ये लेकिन सौ मीलों से क्या हम थे फिर उस पे कदम कदम पे दिल का डोलना हाय डोलना আমার ঠোঁট দেখে মনে হচ্ছে আমি বিড়ি খাই চিনতে বলো চিন্তাম না দেখো প্রত্যেকটা ছেলের ভেতরে হয় না যে একটু সৌন্দর্য একটা মানে মানে হঠাৎ করে দেখা তারপরে ভালো লাগা কথা বলা তো তাই আমার তোমাকে হট করে মানে দেখে মানে হঠাৎ হয় না বুকের ভিতর ধপাস করে ওঠে একটা তো তোমাকে দেখে কেরম যেন বুকের ভিতর ধপাস করে উঠলো আমার ভিতর ধপাস করে উঠলো আমার ভিতর ধপাস করে উঠলো আমার আমি দেখতে খারাপ তুমি অনেক দেখতে সুন্দর মোটেও না তুমি অনেক সুন্দর তুমি জানো না এই অন্ধকার মনে তুমি কতটা করে নিয়েছো আলো বাই দা ওয়ে যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতে পারি মানে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যেতে পারে মানে সিরিয়াসলি আমি মানে হট করে চাচ্ছি বলে খারাপ মাইন্ডে নিও না
কি করবে কন্টাক্ট না ভালোবাসাটা হট করে হয়ে যায় আচ্ছা কন্টাক্ট নাম্বার নিয়ে তুমি কি করবে শুনি কি করব মানে নাম্বারটা নেব তো করব গল্প আর রোজ রাতে ভালোবাসবো অল্প ও কবি তেরি খুশবু কবি তেরি পাতে এখন মানুষ বেশি ভালোবাসা দিলে নাকি মানে তার মর্ম বোঝে না বা দান দিতে পারে না তাই তো তারপর যদি দেখি তুমি ভালোবাসা দান দিতে পারো তাহলে তোমায় ভালোবাসা দেবো আরো তাই তখন সম্পর্কটা হবে আরো গাঢ় মানে আমাকে কি মানে কোনো খারাপ মাইন্ড নিচ্ছো যে হট করে একটা ছেলে এরকম কথা বলছে কি মানে তোমার শারীরিক একটা বেশ ভালো লাগে একটা কথা আছে না যে যেটা হয় হঠাৎই হয় একটা গান আছে না দিন খান দেখে প্রেম হয় না ভালোবাসা হঠাৎই হয় তো এরকম হঠাৎ করে মানে হঠাৎ করে এত ভালো লেগে গেল না তোমাকে সিরিয়াসলি তোমার লুকটা দেখে মানে জাস্ট অসম তোমার কেমন একটা লাগছে না যে এরকম হঠাৎ করে একটা ছেলে এরকম ভাবে রাস্তার মাঝে এরকম কথা বলছে না সেরকম কিছু না মানে তোমার কি খারাপ লাগছে নাকি কথা বল মানে কমফোর্টেবল ফিল করছো নাকি খারাপ লাগছে কিছুই লাগছে না কিছু লাগছে না সি দূরে আভি এই তুমসে গাওয়ারা মানে আমার কথাগুলো শুনেও মানে কোনো মানে কোনো ইয়ে লাগছে না যে না কথা মানে না সেরকম কথা বলে মনে হলো না ছেলেটা ভালো ছেলেটা ভালো কি বলছিস তুই ক্যা কহু আখনে মেরি সব কহ দিয়া তুই কিন্তু আমি একটু কালো তাই তো আরে বাবা না আমি তো বলেই দিলাম তুমি বাবা বাবা মনে হচ্ছে আমাকে আরে তুমি বাবা টুপি পড়েছে বলে ভাবছো চুল নেই চুল আছে কিন্তু আমার এই দেখো আমি দেখেছি তোমার চুল আছে কি করে দেখলে টুপি পড়া ছিল ওই সাইড দিয়ে কোলে ঝুলছে আর কি ওই সাইড দিয়ে কোলে ঝুলছে আর কি মা কালী দিব্যি তুই সাইড দিয়ে সবকিছু দেখে ফেলছো সামনে রয়েছে ঝুলছে এই সাইডে ঝুলছে হতেও পারে অনেকের অনেকের কি থাকে এরকম টাক থাকে আর এখান থেকে চুল লাগিয়ে নেয় কথা জানো তো এরকম হয় সেটা এখানে হয় না আশা করি এখানেও হয় এখানে হয় না হয়তো তোমার বয়ফ্রেন্ড এরকম হলো ও বাই দ্য ওয়ে আমি শোনা হয়নি তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি সিঙ্গেল আই এম সিঙ্গেল ও গড এর বার দিলা দে না না আমি সেটা বলছি না মানে আমি ফার্স্ট টাইম থেকে শুনিনি যে তুমি সিঙ্গেল না মিঙ্গেল এত কথা শুনে দিচ্ছি কিন্তু এত সুন্দর একটা মেয়ের যে বয়ফ্রেন্ড থাকবে এটা অবভিয়াসলি নরমাল ব্যাপার নাই পা থাকতে পারে কে বললো সব মেয়ের কি থাকবে এটা কোনো মানে আছে না না প্রত্যেকটা সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড থাকে তোমার এটা ভুল ধারণা এটা একদম ঠিক ধারণা না ভুল ধারণা ঠিক ধারণা ভুল আমি বলছি আমার আছে বয়ফ্রেন্ড কেন কি হয়েছে এটা বলে কিন্তু আমার মনটাকে আবার কষ্ট দিলে তাহলে প্রথমে কেন বললে সিঙ্গেল যেটা সত্যি সেটাই ফারস্টে বলেছিলাম তুমি যদি বিশ্বাস না করো আমি কি করতে পারি আমি অনেক কিছু করতে পারি কি করতে পারে শুনি লাইফে অনেক কিছু করা যায় জানো তো হ্যাঁ এরকম এইটুক টাইম কথা বলে তো আর অনেক কিছু করা যাবে না মানে মানে অনেক কিছু করা যায় মানে এই না যে মানে খারাপ মাইন্ডে নিও না যেরকম আমি কি বলেছি অনেক খারাপ মাইন্ডে নিয়েছি অনেক স্টোরি হয় না লাইফে ঘোরা ফেরা কথা বলা অনেক কিছু করা যায় সেটাই বলছি আর কি মানে তোমাকে কোনো ছেলে মানে প্রপোজাল দেয় না দিয়েছে কত ছেলে দিয়েছে আমি গুনিনি মানে কিরকম ভাবে মানে এরকম ভাবে হঠাৎ করে কথা বলে নাকি ফোনে বা ফেসবুক থেকে এরকম ফেস টু ফেস এরকম হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে কলেজ লাইফে হয়েছে আর কি কলেজে আর এরকম হঠাৎ ভালো লেগে গিয়ে মানে তোমার সাথে কথা বলে তোমার নাম্বার চাইছে এরকম না এরকম কিছু হয়নি এটাই ফার্স্ট টাইম হয়েছে মেলাতে হয়েছিল একবার আচ্ছা আর মেলা কিন্তু এরকম না কিন্তু মেলায় দেখো মেলাতে কি হয় মেলায় যেসব ছেলেরা পটায় ওরা কিন্তু শুধু তোমার একা তোমাকে পটাচ্ছে না যতগুলো মেলায় সুন্দরী মেয়ে যাবে সবাইকে মানে যেটাই লাইন লেগে যায় আর এখানে কিন্তু মেলা না সিরিয়াসলি তোমাকে হঠাৎ দেখে আমার ভালো লাগে হ্যাঁ আর তুমি এখানে একাই যাচ্ছ আরো যাচ্ছে বাইকে সব কিন্তু তুমি এখানে একাই হ্যাঁ আমি একাই তো তোমাকে দেখে কিন্তু আমার ভালো লেগে গেছে সিরিয়াসলি বলছি তো তোমার লাগতেই পারে তোমার কন্টাক্ট নাম্বারটা কি পাওয়া যাবে তুমি আমাকে না ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো
সবথেকে ভালো হবে। কি নাম আছে তোমার ফেসবুকে? চিত্রা হালদার। বাবা কত ছেলে তোমার ফ্রেন্ড লিস্টে, এর ভেতর তো আমি তো অসহায় মনে হচ্ছে। তোমার দ্বারা কিছুই অসম্ভব। সিরিয়াসলি আমি আমাকে অসহায় মনে হবে, তুমি খুঁজেই পাবে না দেখো। আরে না আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, পাঠিয়েছো? হ্যাঁ আমি মনে হচ্ছে অসহায়। আরে না ও কেভি করিব তু হামেশা পাস থা। চলো ডান, অ্যাকসেপ্ট হয়ে গেছে। কি হলো বলো কিছু না, তুমি বলো। মানে আমি সেই সময় থেকে বলে যাচ্ছি, তো আমি ভাবছি যে তোমার কি কথা বলার ইচ্ছা আছে। তুমি এদিকে একবার বললে সিঙ্গেল, একবার বললে মিঙ্গেল, তো যদি ভালো লাগে আমাকে তাহলে কথা বলতে পারো। তো যদি কি মনে হচ্ছে, মানে কি মনে হলো? তোমার সাথে কথা বলে ভালোই লেগেছে, কারণ তুমি খুব সুন্দর কথা বলতে পারো। আচ্ছা, ওটাই তোমার 90% মেয়ে পটে যাবে, ওটাই তোমার 90% মেয়ে পটে যাবে। আরে জিও গুরু, চাপ নেই তো। তুমি আমাকে সময় পেলে মেসেঞ্জারে আমাকে মেসেজ করো, আমি অবিয়াসলি না পারো না। কি যে বলো, ওরকম এরকম অনেক কথা এখানে রয়েছে এখনো, মানে এখানে আছে ভরা, তোমাকে না বলতে পেরে সব রয়েছে পড়া। মেরা মেরা সফর রেহায়ে জো গুজর মজা তারে তো। অনেক কথা তোমাকে বলার আছে, টেক্সট করলে রিপ্লাই আই থিংক পাবো, তাই তো? শিওর নাকি? অনেক ছেলের ভেতর আবার হারিয়ে যাবো? আরে না হারাবে না, আমি সব ছেলেদের বলে দেবো। কিন্তু কি বলছিস, এই কে মেসেজ করবি না, শুধু আমি করবো এখন, ঠিক আছে? এরকম বল, তাই করো তাই করো, মানে ইয়ে করে দেবো, বলে দেবো যে সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে নতুন। তাই বললে নিশ্চয় ওরা মেসেজ করবে না, এরকমও হয়। আর তুমি মানে কি বলবো, সবাইকে হাঁটিয়ে দিয়ে যদি আমি তোমাকে পটিয়ে নিতে পারি, ঠিক আছে, মানে তোমাকে এতটাই ভালোবাসবো, ভালোবেসে তোমার জন্য মানে ধরতে পারবো অনেক বাজি। কিন্তু তোমার হাসিটা দেখে মনে হচ্ছে তুমি খুব বাজি। সিরিয়াসলি মানে আমি জাস্ট বললাম যে তোমাকে দেখে মনে হচ্ছে, মানে যেরকম আমি হঠাৎ করে তোমার লুকস দেখে মানে পটে গেলাম, যেরকম আমি হঠাৎ করে তোমার লুকস দেখে মানে পটে গেলাম। মানে পটে যায়নি, মানে ধপাস হয়ে গেলাম। আর একটা ছেলেও নিশ্চয় ধপাস হয়েছে। তা বল আমার হাসিটা পাজি হয়ে যাবে? পাজি মানে তুমি অন্য মাইন্ডে নিচ্ছ, পাজি হাসি দেখেও তো অনেক ছেলে পড়বে না? না পড়বে না, পড়া দরকার নেই। কেন সিঙ্গেল থাকবে সারা জীবন? হ্যাঁ অসম্ভব, একটা মেয়ে কখনো সিঙ্গেল থাকতে পারে না। থাকতে পারে না বুঝি, আমি থেকে দেখাবো, আমি থেকে দেখাবো। বলেন কি, আমি থাকবো নিজে। কি? আমি নিজে থাকবো সিঙ্গেল। তুমি তো আছোই আমার সাথে, আবার মানে তোমার সাথে আছি মানে? এই তো কথা বললেই তো যে কথা বলো স্টার্ট হো, মানে কথা বলা স্টার্ট করছো আবার বলছো যে সিঙ্গেল থাকবে। কথা বললেই কি একসাথে থাকা হয়ে যাবে, এরকম কোনো মানে? মানে একসাথে থাকবো না কি কি, আমি তোমার কাছে কখনোই যাবো না। আমি যেতেও বলিও নি, আমি জাস্ট বললাম, বলেছি তুমি তো বললে একসাথে থাকবো না। আমি কখন বললাম একসাথে থাকবো না? মানে কি থাকবো না, মানে তুমি তুমি বললে যে একসাথে রয়েছি, মানে তুমি সিঙ্গেল থাকবে আমি একসাথে রয়েছি, তো আমি বললাম যে একসাথে থাকলেই কি ওই আর কি। মানে তোমার সাথে দেখো আমি কি মাইন্ডে কথা বলা স্টার্ট করবো, ফ্রেন্ড হিসেবে? ফ্রেন্ড, ফ্রেন্ড উইথ বেনিফিট। মানে দেখো আমার গার্লফ্রেন্ড নেই, তো ফ্রেন্ড উইথ বেনিফিট মানে এই হয় যে হ্যাঁ কি করছো, ঠিক আছে, যে খোঁজ খবর নেওয়া, ঠিক আছে, কোনো প্রবলেম হলো জিজ্ঞাসা করা, তো এরকম কিছু কি করা যেতে পারে নাকি নর্মালি? এই যে তুমি একটা কথা কইলে ভাই, সকালে মর্নিং, রাতে গুড নাইট, আর কিছু? মেসেজ তো করো, মেসেজ তো করো, তারপরে বাকিটা তুমি দেখে নেবে, বাকিটা দুজন মিলে দেখবো, বাকিটা দুজন মিলে দেখবো। আমি আমি যদি না দেখাই কিছু তাহলে আমিও দেখবো না?
আর আমি দেখালে তুমি দেখাবে দেখো কিন্তু দেখাবে তো খারাপ মাইন্ড না আমি খারাপ মাইন্ডে বলি হুমি আমি দেখাবো শৈলের ভেতর কেমন শিহরিত হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট নাম্বারটাই দিয়ে যাও না যদি প্রবলেম থাকে তো প্রবলেম না থাকে তো তুমি মেসেঞ্জারে মেসেজ করো আমি তখন সেখানে দিয়ে দেব শিওর শিওর ঠিক আছে তাহলে তাহলে আসো সাবধানে যেও আর কোনো ছেলের দিকে তাকিও না ভালো থেকো এখন থেকে থাকতেই হবে তোমার জন্য আচ্ছা ঠিক আছে এসএমএস করো হ্যাঁ আচ্ছা বাই বাই টাটা হারিয়ে বসে আছি দেখ